গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে, ও কাকু ও কাকু বলছি একটা ভিডিও হবে। ই বাবা এটা কি ক্যামেরা? আপনি ইউটিউবার নাকি? আরে পাগলা লজ্জা দিস না, আরে ইউটিউবার, ছোটখাটো একটা ইউটিউব। ও কাকু কাকু বলেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে। হ্যালো গাইস, আমার একটা শো বলে চ্যানেল আছে, ওটা সাবস্ক্রাইব করে দিবা গাইস প্লিজ। একটা লাইক একটা সাবস্ক্রাইব গাইস। ওকে বানাও তো, নড়ছিস কেন? দাঁড়া না ঠিক করে। আরে বানা শিগগিরি পার, দোকানদার দেখলে গান মেরে দেবে। যা মারা পড়ে গিয়েছি। এই তোরা এখানে কি করছিস রে? কাকু সত্যি বলছি, আমি এখানে শুধু বিড়ি কিনতে এসেছিলাম কাকু, আমি কিছু করিনি। কাকু সত্যি বলছি, ওখানে একটা কাকু দাঁড়িয়ে ছিল বলে একটা ন্যাপানি বিড়ি আনতে, তাই আমি আসলাম। এমনিতে আমরা কিছু করছিলাম না। এরপর থেকে যদি টুম্পার দিকে আর তাকাস তোর আমি পেটা গেলে দেবো বলে দিলাম। বাইরে যাকে এলার দিলে আর বাবার জন্ম তাকাবো না টুম্পার দিকে। বাবা বাবা এটা কি কত সুন্দর খেতে! এটার নাম হচ্ছে গাঁজা পাতা। উফ কি খেতে, আর একটু দাও। বাবা মাকে দিবা না, মা অনেক খেয়েছে। ফুট মাগি, লুকি লুকি খেয়ে আবার চাওয়া, খেয়ে খেয়ে দিন দিন মোটা ষাঁড় হচ্ছে। বানার বালগুলো সব সর, টারজানের ছোট ভাই আসছে। এই দা এরম করে আসতে পারবি তোরা? এরম করে আসতে পারবি? এই দা সুজা চলে গেলাম পোলে মারা আসতে পারবি এরকম? সর বানা সর, তুই বানা টারজানের ছোট ভাই হলে আমি টারজানের বাপ। তুই আবার গেঁজা খেয়েছিস? বিশ্বাস করো মা, আমি গেঁজা খাইনি, সত্যি বলছি। এই যে তোর চোখ মুখ দেখেই বুঝা যাচ্ছে তুই গেঁজা খোর। এরে বাবা মদন ডুবাই গেল কবে? পেলেনের সাথে আবার ছবি তুলে ছেড়েছে। সর সর মারা দেখি, নিজের মুখটা বসিয়ে দিয়েছে শালা। সেদিন রমেশ কাকার বাড়ির ডেটা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ও যাবে ডুবাই। ভাই কি করছিস? আমাকে আজ কেউ দুধ খেতে দিল না।